নোয়াখালীতে সাংবাদিক হত্যায় পরিবারের মামলা, বিচার দাবিতে গণমাধ্যম কর্মীদের মানববন্ধন। জাহাঙ্গীরনগরে এখনও হলে অবস্থান শিক্ষার্থীদের, মার্চে ইসলামী বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে সংবাদ সম্মেলন। সড়কে আবারও ঝরল প্রাণ, সিরাজগঞ্জে পাঁচজন সহ বিভিন্ন স্থানে নিহত নয়, প্রতিবাদে হবিগঞ্জে মোটরসাইকেলে আগুন। আমন্ত্রণ দেশ 24-এ আপনাদের সাথে আছি আমি আতিকুর রহমান। শিরোনাম শুনছিলেন, এবার জানাবো পুরো খবর। নোয়াখালীতে সাংবাদিক মোজাক্কির হত্যার ঘটনায় মামলা করেছে পরিবার, জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। বিচার দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে সাংবাদিকদের বেশ কয়েকটি সংগঠন। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছেন সামাজিক সংগঠনের কর্মীরা। দাবি জানান হত্যার সঠিক তদন্ত করে দোষীদের বিচারের। একই দাবিতে সাতক্ষীরা, ঝিনাইদহ ও কুড়িগ্রাম সহ বিভিন্ন স্থানে মানববন্ধন হয়েছে। স্থানীয় যে প্রশাসন রয়েছে সেই প্রশাসন অবশ্যই দোষীদের বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন, এটার আমরা দাবি জানাই। নির্মোহ তদন্তের মধ্য দিয়ে প্রকাশ করতে হবে এবং অপরাধীদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় আনতে হবে। বাংলার মানুষ সাংবাদিক সমাজ নয়, বাংলাদেশের প্রতিটি মানুষ এবং বৃহত্তর নোয়াখালীর প্রতিটি মানুষ এই অন্যায় অবিচারের বিচার চায়। হঠাৎই যেন ছন্দপতন নোয়াখালীর বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের রাজনীতিতে। একপক্ষ বলছে মির্জা কাদের সত্য বচনের নামে মিথ্যাচার করছেন, তাকে দল থেকে বহিষ্কার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। তবে মির্জা কাদেরের দাবি, তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। সুমন ভৌমিকের রিপোর্ট। প্রবাসী অধ্যুষিত বসুরহাট পৌরসভা, এতদিন এখানকার মানুষ দেখেছেন বিএনপি ও আওয়ামী লীগের রাজনৈতিক দ্বন্দ্ব। তবে হঠাৎই যেন ছন্দপতন আওয়ামী লীগের রাজনীতিতে। কর্মীরা ভাগ হয়ে গেছে দুই ভাগে। এখানে এখন পৌর মেয়র কাদের মির্জা আর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদলের দুই গ্রুপ দৃশ্যমান। দলটির কর্মীরা বলছেন কাদের মির্জা যখন তার ভাই ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের রাজনীতি নিয়ে বিরূপ মন্তব্যে ব্যস্ত, তখনই এর প্রতিবাদ শুরু করেছেন তারা। স্বাধীনতার মাটিতে দাঁড়িয়ে আমাদের কমান্ডার জাতীয় নেতার কে চরিত্রহীনা বলছে। উনি অসুস্থ, উনি সুস্থ নয়। আওয়ামী লীগের নেতাদেরকে, চট্টগ্রামের মেয়রকে, বিভিন্ন নেতাদেরকে যেভাবে চরিত্র হনন করছেন তার কাছে পৃথিবীর কেউ নিরাপদ নয়। তারা বলছেন এতে দল ভাগ হয়ে যায়নি, বরং সত্য বচনের নামে মির্জা কাদের যেসব মিথ্যাচার করছেন সেটির বিরুদ্ধে শক্ত অবস্থানে তারা। এই আব্দুল কাদের মির্জা বলতেছে সমাজ করে সত্য কথা বলবো, এর কাছে সত্যটা নেই। এই শান্ত কোম্পানিগঞ্জ আজকে অশান্ত হয়েছে। তবে দুদিন আগে নমনীয়তা প্রকাশ করলেও কোনো কিছুতেই দমে না যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মির্জা কাদের। দাবি করেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র চলতেছে, আপনারা নিরপেক্ষ তদন্ত করেন। সরকারকে আমি বলি যে আপনি আপনার এই এনএসআই ডিজিএফআই দিয়া সত্যিকারের খবরটা নিয়ে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দেন। ক্ষমতাসীন দলের পাল্টাপাল্টি কর্মসূচিতে যেন এক আতঙ্কের জনপদ পরিণত হয়েছে বসুরহাট। সাধারণ মানুষের এখন একটাই প্রশ্ন, এ দ্বন্দ্ব সংঘাতের শেষ কোথায়? সুমন ভৌমিক, চ্যানেল 24, নোয়াখালী। নির্দেশনা উপেক্ষা করে এখনও হলে অবস্থান করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে বেলা বাড়ার সাথে কাউকে কাউকে বই পুস্তক সহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হল থেকে বেরিয়ে যেতে দেখা যায়। শিক্ষার্থীরা বলছেন নিরাপত্তার স্বার্থে তাদেরকে হলে অবস্থানের সুযোগ করে দেওয়া হোক। এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। মে নয় মার্চ থেকেই তারা হল খুলে দেওয়া ও ক্লাস পরীক্ষা চালুর দাবি জানান। পরে বিক্ষোভ মিছিল ও প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। সেটা হচ্ছে আগামী এক তারিখের মধ্যে হল ক্যাম্পাস খুলে দিয়ে পরীক্ষা শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করতে হবে। যে আমাদের প্রতি সন্ত্রাসী হামলা হয়েছে সেটার বিচার এবং সেটার নিরাপত্তার জন্য আমাদেরকে হলে থাকতে দিতে হবে। গেরুয়াবাসীরা আমাদের উপর অতর্কিতভাবে সন্ত্রাসী হামলা চালায়। একটা পর্যায়ে হচ্ছে হলের তালাগুলো ভেঙে দেয় ছাত্রছাত্রীরা, যখন হল দখল করে হলে থাকা শুরু করে নিরাপত্তার জন্য শুধুমাত্র।
সিরাজগঞ্জের কোনাবাড়িতে বাস ও ট্রাকের সংঘর্ষে 5 জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত 9 জন, এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের কোনাবাড়ি এলাকায় যুগান্তর পরিবহনের বাসের সাথে ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক সহ 4 জন মারা যান। আহত 13 জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও 1 জন মারা যান। এদিকে চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়কে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে 2 মোটরসাইকেল আরোহী ও রাজশাহীতে বাস ট্রাক সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছেন। এছাড়া হবিগঞ্জের বাহুবলে হাইওয়ে পুলিশের গাড়ি চাপায় অটোরিকশা চালক তোফায়েল নিহতের ঘটনায় ট্রাফিক ইন্সপেক্টরের মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছেন স্থানীয়রা। উড়া থেকে ময়মনসিং যাচ্ছিলাম, আমি ঘুমিয়েছিলাম, আমি জানি না ট্রাক বাস সম্ভবত মুখোমুখি সংঘর্ষ হয়েছে। বগুড়া থেকে আসতেছিলাম, হঠাৎ পাশে মনে হয় ট্রাক ছিল, ট্রাকের সাথে লাগছিল, চুরাতে বুঝতে পারলাম। আহত 12 জন আসছে, 12 জনের মধ্যে একজনের অবস্থা একটু আশঙ্কাজনক, বাকি সবাই মোটামুটি আমাদের এখানে চিকিৎসাধীন আছে। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে 23 দিন বয়সী শিশু চুরি হয়েছে। নিয়ে বিস্তারিত খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন হীরক গুণ। হীরক, আজকে কিন্তু দুপুরের দিকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে শিশু ওয়ার্ড থেকে মাহিম নামে 23 দিন বয়সের একটি শিশু কিন্তু চুরি হয়েছে, এমন হয়েছে আজকে দুপুরে। ঠিক 18 ফেব্রুয়ারি তারিখে কিন্তু সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা থেকে মাহিম নামে সেখানে 23 দিনে একটি শিশুকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে কিন্তু তার মা চিকিৎসার জন্য নিয়ে আসে, অসুস্থ হলে কিন্তু তাকে চিকিৎসার জন্য নিয়ে আসে এবং সেখানে ভর্তি করা হয়। ঠিক আজকে কিন্তু দুপুরের দিকে তার মা সেখানে দুপুরের খাবার আনতে গেলে আসার পরে কিন্তু সে তার শিশুকে পায়নি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই শিশু ওয়ার্ড থেকে কিন্তু আজকে দুপুরে যে মাহিম নামে যে শিশুটি, সেই শিশুটি কিন্তু চুরি হয়ে গেছে এবং চুরি হওয়ার পরে কিন্তু যে পুলিশ কিন্তু ঘটনাস্থলে তারা ছুটে আসে এবং ঘটনাস্থলে আসার পরে পুলিশ কিন্তু সেটি তাকে খোঁজাখুঁজি শুরু করে, তবে এখন পর্যন্ত কিন্তু শিশুটির সন্ধান মেলেনি। আমরা কিন্তু সেই জেনারেল হাসপাতালে যেটি ওয়ার্ড সেই ওয়ার্ডে কিন্তু আপনারা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক এই ওয়ার্ডে কিন্তু সেই মাহিম বসল। সে তার মা মুঞ্জুয়ারাত আমাদেরকে যে জানিয়েছেন যে তিনি আজকে দুপুরের খাবার আনতে যাওয়ার খাবার এনে তার ওয়ার্ডে আসার পরে কিন্তু তার শিশুটিকে দেখতে পায়নি, তারপরে কিন্তু সে কান্নায় ভেঙে পড়ে এবং তারপর থেকে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশ তারা কিন্তু শিশুটির সন্ধানে তারা কাজ চালিয়ে যাচ্ছে। তবে আপনি দেখতে পাচ্ছেন যে এই ওয়ার্ডে কিন্তু অনেক শিশুই কিন্তু সেখানে ভর্তি রয়েছে, তবে মঞ্জুরা সেটি যেটি বলেছে যে তার মাকে কিন্তু আমরা পেয়েছিলাম, তার মা যেটা বলেছে যে কোনো মূল্যে তার সন্তানকে ফিরে পেতে চায়। আতিক হীরক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সিরাজগঞ্জের শিশু চুরির বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী হীরক গুণ। যাচ্ছে খবরের পরের প্রসঙ্গে। 75-এর নারকীয় হত্যাকাণ্ডের সাথে জড়িত সহ মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগকে অবমাননার জন্য জিয়াউর রহমানের বীরোত্তম খেতাব প্রত্যাহার করাই উচিত বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। দুপুরে রংপুরের পীরগঞ্জের মেরিন একাডেমি পরিদর্শন শেষে এই মন্তব্য করেন তিনি। সেই খেতাবকে অবমাননা করেছেন, মুক্তিযুদ্ধের চেতনাকে অবমাননা করেছেন, 30 লক্ষ শহীদকে অপমানিত করেছেন, আমাদের মা বোনদের আত্মত্যাগকে অপমানিত করেছেন, কাজেই তার এই খেতাব তার সঙ্গে থাকার আর কোনো অধিকার নেই। সিলেট নগরের বন্দর বাজারে ব্যাংক কর্মকর্তা মওদুদ আহমদকে পিটিয়ে হত্যার ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি। বিকেলে সহকর্মী হত্যার বিচার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেছেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা। এ সময় হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তারা। পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করে আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে। গেল শনিবার সন্ধ্যায় বন্দরবাজার এলাকায় ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে ব্যাংক কর্মকর্তা মওদুদ আহমেদের ওপর হামলা করে সিএনজি চালিত অটোরিকশা চালকরা। পরে তাকে আহত অবস্থায় হাসপাতালে নিলেও বাঁচানো যায়নি। গ্রেপ্তার করে তাকে আইনের আওতায় আনা হোক, আসামি যেন ধরা পড়ে, এটাই হচ্ছে আমাদের মানে এই মুহূর্তে সবচেয়ে বড় চাওয়া। পরিবহন সেক্টরের শ্রমিক নামধারী গুন্ডাদের হাতে মানুষ প্রতিনিয়ত নির্যাতিত নিপীড়িত হচ্ছে, এই সিন্ডিকেট ভেঙে দিতে হবে। 22 ফেব্রুয়ারি তারিখে অভিযুক্ত ড্রাইভারের যে সিএনজি দালালাবাদ থানাধীন শাহপুর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে এবং প্রত্যক্ষদর্শী সাক্ষীদের জবানবন্দি নেওয়া চলছে।
দর্শক, কুষ্টিয়ার বড় বাজারে একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। সেখানকার সবশেষ পরিস্থিতিটা আপনাদেরকে সরাসরি জানাতে চাই। আমাদের সহকর্মী শরীফ বিশ্বাস রয়েছেন সেখানে। শরীফ, আসলে আতিক, আমরা জানি যে কুষ্টিয়া শহরের বড় বাজার এলাকার এক তিনতলা ভবনে দোতলায় একটু আগুন লাগে। সেই দোতলাটি আসলে আমরা জেনেছি যে কসমেটিক্স এর গোডাউন হিসাবে জাহাঙ্গীর নামের এক ব্যবসায়ী তিনি ব্যবহার করতেন। আসলে আমরা জানি এখন থেকে এক ঘন্টা খানেক আগে কিন্তু এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে। যদিও প্রাথমিক ভাবে আমি যেটি জেনেছি যে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণেই কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এই মুহূর্তে একজন প্রত্যক্ষ দর্শী তিনি ঘটনার পর থেকে কিন্তু রয়েছেন, আমি তার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো। আসলে ঘটনা ঘটছে 4:15 দিকে। হঠাৎ করে দেখি আমাদের এখানে দোকান, এখানে বাসা, বাসাতে ঘুমায় আসে, দেখি নিচে হইচই আসি, জানালার কাছে দাঁড়ায় দেখি যে এখান থেকে আগুনের কুণ্ডলি উঠছে। দেখি হঠাৎ করে আগুন নিচে থেকে টারাক টারাক ছিল, সবাই সরাই দিচ্ছে বাসায়, সবাই তো হইচই, সবাই কারেন্ট কারেন্ট বন্ধ করে দিয়ে ফায়ার সার্ভিসে সব টাকার জন্য সব হইচই করছে। পরে শুনতে পারলাম যে আমাদের পরিচিত জাহাঙ্গীর ভাইয়ের দোকান গোডাউনটা আগুন লাগছে। ধন্যবাদ। আসলে আতিক, আপনাকে জানি এখন পর্যন্ত কিন্তু আমরা জানি যে দোতলা ভবন, তিনতলা ভবনে যে দোতলাতে আগুন লাগছে সেই দোতলা ভবনে কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা ঢুকতে পারেনি। এখনো আগুনের যে ধোয়া কিন্তু প্রচন্ড আকারে ধোয়া বেরোচ্ছে। এখন পর্যন্ত সেই গোডাউনের তালা ভেঙে প্রবেশের চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এখন পর্যন্ত মোটামুটি ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর আমার কাছে আসেনি। আতিক, শরীফ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন শরীফ বিশ্বাস। এবার এক নজরে দেখে নেব দেশের আরও কিছু খবর। পাবনার চাটমোহর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে ভার্চুয়ালি যোগ দেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সুনামগঞ্জে কৃষক কাশেম হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ হয়েছে। গেল 17 জানুয়ারি 50 টাকা পাওনার জেরে খুন হন তিনি। গোপালগঞ্জের 4টি ব্যবসা প্রতিষ্ঠানকে 21,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। পণ্যের মেয়াদ উত্তীর্ণের তারিখ ও মূল্য না থাকায় জরিমানা। ফেনীতে রাজারঝের দিঘির পাড়ে 3 শতাধিক দোকান উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। এ সময় পুনর্বাসন ব্যবস্থার দাবি জানান ক্ষুদ্র ব্যবসায়ীরা। নারায়ণগঞ্জে করোনা সচেতনতায় র্যালি করেছে ন্যাশনাল ক্যাডেট কোর। পরে মাস্ক সহ সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এই ছিল দেশ 24 এর এখনকার আয়োজনে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।